ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে ছাত্র পরিষদের বিক্ষোভ বিধানসভার সামনে। ছাত্র পরিষদের বিক্ষোভ, এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বিধানসভার সামনে। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে আজ বিক্ষোভ ছাত্র পরিষদের। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। প্রবীর, বিক্ষোভকারীদের বক্তব্য, মূল বক্তব্য কি? ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিধানসভার দক্ষিণ গেটে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্র পরিষদের সদস্যরা, এবং পুলিশ আগে থেকেই রেডি ছিল, পুলিশ আগে থেকেই তৈরি ছিল, পুলিশও কিন্তু সব রকম ভাবে তৈরি। এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে ছাত্র পরিষদের যে সমস্ত সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছে বিধানসভার গেটের বাইরে, পুলিশ কিন্তু তাদের ব্যানার করে তুলে লালবাজারে নিয়ে যাচ্ছে। এবং রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে এটাই নিয়ম, লালবাজার সেন্ট্রাল লকারে তাদেরকে নিয়ে রাখা হবে। এবং তাদের যেটা অভিযোগ যে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সরকার সব জানত, কেন সরকার এই এত বড় বিষয়কে প্রশ্রয় দিচ্ছে, এবং কেন নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি এই দেবাঞ্জন দেবের, সবকিছু প্রশ্ন তুলেই কিন্তু বিধানসভা দক্ষিণ গেটে তারা বিক্ষোভ দেখাচ্ছিল। এবং এই মুহূর্তে যতজন সদস্য বিক্ষোভ দেখাচ্ছিল বিধানসভার গেটের বাইরে, সবাইকে গ্রেপ্তার করে বা আটক করে লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে আপনারা দেখছেন সেই ছবি। আপাতত ধন্যবাদ প্রবীর। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। আপনাদের আরও একবার জানাবো, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, কংগ্রেসের ছাত্র সংগঠনের বিক্ষোভ, মূলত বিধানসভার সামনে কংগ্রেস ছাত্র পরিষদের বিক্ষোভ চলছে এই মুহূর্তে। আপনারা দেখছেন সেই ছবি। বিক্ষোভকারীদের অনেককেই গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে পুলিশ। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের এই গোটা ঘটনায় রাজ্য সরকার এবং শাসক দলকে তীব্র আক্রমণ জানিয়ে একাধিক প্ল্যাকার্ড, আর এই প্ল্যাকার্ড দিয়েই আজ বিক্ষোভ কংগ্রেস ছাত্র পরিষদের। গোটা ঘটনার তদন্ত, যথাযথ তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস ছাত্র পরিষদ, এবং এর পাশাপাশি এই ঘটনায় সরকারকেও কাঠগড়ায় তুলেছে কংগ্রেস ছাত্র পরিষদ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। প্রবীর, আমরা দেখলাম বেশ কিছু বিক্ষোভকারীদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত? দেখো, প্রায় 40-50 ছিল যারা বিধানসভা দক্ষিণ গেটে আসে, এবং হাতে প্ল্যাক কার্ড পতাকার সাথে বিক্ষোভ দেখা থাকে। এবং এই সময় বিধানসভা চলছে, বিধানসভা অধিবেশন চলছে, ঠিক তখন বিধানসভা দক্ষিণ গেটে তারা এরকম বিক্ষোভ দেখাতে থাকে। মূলত ভ্যাকসিন কাণ্ডে, যে ভুয়ো ভ্যাকসিন কিভাবে মানুষের শরীরে ছড়িয়ে দেওয়া হলো, দেবাঞ্জন দেবের সঙ্গে কেন তৃণমূল নেতা কর্মীদের বা মন্ত্রীদের ছবি রয়েছে, অর্থাৎ প্রশাসন সব জানতো, কেন তাকে মদত দেওয়া হলো, এই বিভিন্ন প্রশ্ন তুলে বিভিন্ন অভিযোগ করে বিধানসভা দক্ষিণ গেটে তারা বিক্ষোভ দেখাতে থাকে। এবং পুলিশ প্রশাসনও আগে থেকে প্রস্তুত ছিল, পুলিশের ভ্যান রাখা ছিল, প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন ছিল, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন। যেহেতু বিধানসভা চলছে, নেতা মন্ত্রীরা সব, মন্ত্রীরা সব রয়েছেন, অন্যান্য বিধায়করা রয়েছেন, তাই পুলিশও আগে থেকে প্রস্তুত ছিল। বিক্ষোভকারীরা বিধানসভা গেটে আসা মাত্রই পুলিশ তাদের সঙ্গে তাদেরকে ভ্যানে তুলতে শুরু করে, এবং আমরা দেখেছি কয়েকজন মহিলা কর্মীর সঙ্গে মহিলা পুলিশ কর্মীর ধস্তাধস্তি পর্যন্ত হয়। এবং তারপরে সবাই যারা ছিলেন মহিলা এবং যারা কর্মীরা ছাত্র পরিষদের, সবাইকে গ্রেপ্তার করে এই মুহূর্তে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এবং দক্ষিণ বিধানসভা দক্ষিণ গেটে যে বিক্ষোভ দেখাচ্ছিল সেটা এই মুহূর্তে বলা যায় যে শেষ হয়ে গেছে। আপার প্রাইমারিতে কাটল নিয়োগ জট, অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নিল হাইকোর্ট। তালিকা নিয়ে অভিযোগ থাকলে কমিশনে জানাতে পারবেন প্রার্থীরা, আবেদনের নিষ্পত্তি করবে কমিশন, না হলে খোলা হাইকোর্টের দরজা, নির্দেশ আদালতের। ভুয়ো ভ্যাকসিন মামলায় রাজ্যের স্বস্তি, হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি খারিজ। আপাতত তদন্তে হস্তক্ষেপ নয়, বিরল অপরাধ। দেবাঞ্জন কিভাবে এমন ঘটনা ঘটালো এটা আশ্চর্যের, মন্তব্য বিচারপতির। হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি খারিজ হতেই দেবাঞ্জন কাণ্ডের তদন্তে ইডি। দেবাঞ্জনের টাকার উৎস কি, কোথায় যেত টাকা, খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেমডেসিভির এবং অক্সিজেন সিলিন্ডারের কালোবাজার নিয়েও তদন্ত। শুভেন্দুর দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুতে নতুন করে এফআইআর, কিভাবে ডিউটি করার সময় মৃত্যু, কেন হাসপাতালে নিয়ে যেতে দেরি, প্রশ্ন তুললেন মৃতের স্ত্রী। অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে খুনের মামলা করে তদন্ত শুরু। কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাজ্য থেকে একজনও পূর্ণমন্ত্রী নেই, কোন রাজ্য থেকে কতজন পূর্ণমন্ত্রী তালিকা তুলে ধরে কটাক্ষ ডেরেকের। পূর্ণমন্ত্রী করতেও কি ধর্ণা দেবেন মুখ্যমন্ত্রী, পাল্টা খোঁচা দিলীপের। করোনার তৃতীয় ঢেউ সামলাতে মরিয়া কেন্দ্র, অক্সিজেন পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠকে মোদী, রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কোভিড নিয়ন্ত্রণ নিয়ে পর্যালোচনা। সেপ্টেম্বরেই শুরু অনূর্ধ্ব 18-এর টিকাকরণ, জানালেন ভ্যাকসিন বিষয়ক বা জাতীয় বিশেষজ্ঞ কমিটির প্রধান। কয়েকদিনের মধ্যেই অনুমোদন জাইডাস ক্যাডিলার প্রতিষেধক, 11-18-এর জাইকভ ডি প্রয়োগ, জানালেন এনকেআর ওরা।
দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও ফের হাজারের কাছাকাছি মৃতের সংখ্যা 24 ঘন্টায় মৃতের সংখ্যা বাড়লো 12% একদিনে করোনা আক্রান্ত 43,000 কমলেও সক্রিয় রোগী